আপনি জানেন কি আপনার গর্ভের শিশুটির পুষ্টি নিশ্চিত করতে পারে মাত্র পাঁচটি খাদ্য সেই পাঁচটি খাদ্য যদি আপনি আপনার প্রতিদিন খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনার কাঙ্ক্ষিত শিশুটির শারীরিক বৃদ্ধি মানসিক বৃদ্ধি এবং শারীরিক বিকলাঙ্গতা থেকে অনেকটাই মুক্তি পাবে একটা গর্ভবতী মার গর্ভাবস্থায় যে খাদ্য বা পুষ্টির চাহিদা সে পুষ্টির চাহিদা পুরোটাই পূর্ণ হবে প্রতিদিন খাদ্য তালিকায় এই পাঁচটি খাদ্য রাখলে গর্ভের সন্তানটি যদি বিকলাঙ্গ হয় বা শারীরিক বৃদ্ধি সঠিকভাবে না হয় জটিল রোগ নিয়ে জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তানটি নয় মা বাবা সহ পরিবারের সকলের কষ্টের অন্ত থাকে না তাই আমরা পাঁচটি খাদ্য সম্পর্কে নিশ্চিত হয়েছি যদি একটা গর্ভবতী মার দৈনিক খাদ্য তালিকায় রাখা যায় তাহলে সেই গর্ভবতী মায়ের যে পুষ্টির চাহিদা সেই পুষ্টির চাহিদার আশি শতাংশই পূরণ হয়ে যাবে সেই পাঁচটি খাদ্য দ্বারা এবং এই পাঁচটি খাদ্য যদি নিয়মিত খাওয়া হয় তাহলে সে কাঙ্ক্ষিত শিশুটির ওজন বৃদ্ধি পাবে এবং সেই শিশুটি শারীরিক বৃদ্ধি পাবে প্রতিবন্ধী হওয়ার চান্স কমে যাবে এবং অকাল গর্ভপাত হওয়ার চান্স আশি শতাংশই কমে যাবে একটা গর্ভবতী মার প্রতিদিন এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় সেই এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম যদি বিভিন্ন খাদ্য শস্য থেকে বা কৃত্রিম উপায়ে সেই গর্ভবতী মাকে না দেয়া হয় তাহলে তার শিশুটির শারীরিক বৃদ্ধি বা গর্ভাবস্থায় যে একটা বৃদ্ধি প্রক্রিয়া সেই বৃদ্ধি প্রক্রিয়া কিছুটা হলো ব্যাহত হয় এবং এই বৃদ্ধি প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণে সেই শিশুটি গর্ভে সঠিকভাবে বাড়ে না না বাড়ার কারণে অকাল গর্ভপাত হওয়ার চান্স থাকে এবং এই শিশুটি জন্মগ্রহণ করলেও অল্প ওজন নিয়ে বা কাঙ্ক্ষিত যে ওজন সেই ওজন নিয়ে গ্রহণ করে না যার কারণে শিশুটির অনেকটা মৃত্যুর ঝুঁকি থাকে এই এক মিলিগ্রাম ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে মাত্র একটি খাদ্য সেটি হচ্ছে দই প্রতিদিন যদি কোনো গর্ভবতী মা আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম পর্যন্ত টক দই খান সেক্ষেত্রে কিন্তু আপনার এই এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়ামের চাহিদা প্রায় নব্বই শতাংশই পূরণ হয়ে যাবে দুই নম্বর খাদ্যটি হচ্ছে কমলার রস একটি গর্ভবতী মার সকালটি যদি শুরু হয় এক গ্লাস কমলার রস দ্বারা তাহলে সেই গর্ভবতী মায়ের ভিটামিন ডি ভিটামিন সি এবং ফলিক অ্যাসিডের চাহিদা অনেকটাই পূরণ হয়ে যাবে এবং এই ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি একটা শিশুর শারীরিক বৃদ্ধি এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং এই সেই শিশুটির বিভিন্ন রোগ থেকে প্রতিরক্ষা প্রদান করবে তিন নম্বর খাদ্যটি হচ্ছে ডিম ডিমকে আমরা প্রোটিনের উৎস বলি ডিমের ভিতরে প্রচুর পরিমাণ প্রোটিন ভিটামিন ডি এবং ভিটামিন এ পাওয়া যায় এই তিনটি উৎসের যদি কোনো একটির ঘাটতি থেকে থাকে বিশেষ করে গর্ভাবস্থায় তাহলে সেই মায়ের যে সন্তান সেই সন্তানগুলো শারীরিক বিকলাঙ্গতা হওয়ার চান্স থেকে যায় এবং বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এজন্য প্রতিদিন দুইটা সিদ্ধ ডিম যদি খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটা শিশুর শারীরিক বৃদ্ধির যে একটা সঠিক প্রক্রিয়া সেই সঠিক প্রক্রিয়াটি চলমান থাকবে এবং সেই শিশুটির বিভিন্ন ধরনের জটিল রোগ থেকে মুক্তি পাবে মুরগির মাংস একটা গর্ভবতীর জন্য খুবই প্রয়োজনীয় খাদ্য উপাদান কারণ মুরগির মাংসে প্রচুর পরিমাণের প্রোটিন থাকে এই প্রোটিন শিশুর শরীরের যে মাংস এবং কুশের বৃদ্ধি ঘটায় এবং সেই শিশুটি অল্প ওজন নিয়ে জন্মগ্রহণ করা থেকে অনেকটাই মুক্তি পায় এবং শিশুটির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শিশুর বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি সঠিকভাবে চলবৎ থাকে পাঁচ নাম্বার খাদ্যটি হচ্ছে বাদাম বাদাম নামটি শুনতে যদিও খারাপ লাগে অনেকের আবার অনেকের জীব্যায় পানি এসে যায় কিন্তু সত্যি কথা বলতে বাদামে এত পুষ্টিগুণ থাকে শুধু একজন গর্ভবতী মায় নয় প্রত্যেক ব্যক্তি যদি প্রতিদিন একশো গ্রাম থেকে দুইশো গ্রাম পর্যন্ত বাদাম খেতে পারে তাহলে তার দেহের আয়রনের ঘাটতি ফলিক অ্যাসিডের ঘাটতি থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারে একটা গর্ভবতী মার যদি শরীরে আয়রন এবং ফলিক অ্যাসিডের ঘাটতি থেকে থাকে তাহলে তার গর্বে যে শিশুটি সেই শিশুটির শারীরিক বৃদ্ধিটা কিন্তু সঠিকভাবে হবে না এবং এই শারীরিক বৃদ্ধি সঠিকভাবে না হওয়ার কারণে সেই গর্ভবতী মাটার মিসক্যারেজ হওয়ার চান্স থাকবে বা অকাল গর্ভপাত হওয়ার চান্স থাকবে তাই দয়া করে আপনার শিশুটি সুস্থ রাখতে হলে অবশ্যই প্রতিদিন মাকে যে কোনো বাদাম কাজু বাদাম চীনা বাদাম কাঠ বাদাম খাওয়ানোর চেষ্টা করে এবং এই বাদামের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত শিশুটির আয়রনের যে চাহিদা সেটি সম্পূর্ণভাবে পূরণ হয়ে যাবে আমরা যে পাঁচটি খাদ্যের কথা বললাম সে পাঁচটি খাদ্য যদি কোনো গর্ভবতী মা তাদের দৈনিক খাদ্য তালিকায় রাখে সেই ক্ষেত্রে তার শিশুটি কখনো শারীরিক প্রতিবন্ধী এবং লো বার্থ যেটাকে আমরা অল্প ওজন নিয়ে জন্মগ্রহণ করা বলি সেটি থেকে সম্পূর্ণ মুক্তি পাবে তাই আপনার কাঙ্ক্ষিত শিশুটার সুস্থতা নিশ্চিত করতে অবশ্যই গর্ভবতী মাকে প্রতিদিন পুষ্টিকর খাদ্য দেওয়ার চেষ্টা করুন আজকের ভিডিও পর্যন্তই আশা করি ভালো থাকবেন সালামু আলাইকুম